গত রাতে কুঠার সংস্কার আন্দোলনের নামে কতিপয় আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকে রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান আমরা শুনেছি। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এবং এর সাথে বিএনপি সহ বিএনপি জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। কাজে আমাদের যে আশঙ্কা সেটা গতকাল রাতে আরো স্পষ্ট, তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে সত্য বলিত সত্য বলেই প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার সঙ্গে ভুলে গেলে চলবে না। বাঙালি জাতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপর শক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে হচ্ছে। তাদের কারসাজিতে তাদের ক্রিয়নকরা গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করে তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসাবে দাঁড় করানোর অপচেষ্টা। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য আন্দোলনের নেপথ্যে থাকা পথলম্বা কুশীলবরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিকৃত। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কোটা সুবিধা মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না তো, কি রাজাকারের নাতিপুতিরা পাবে? একথা তিনি যথার্থই বলেছেন। 30 লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশ পবিত্র মাটিতে রাজাকারের ঠাঁই হতে পারে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না।
জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্পাল আমরা মেনে নেব।